আসসালামু আলাইকুম। ঠিক আছে রোমান খান ভাই, আর কি কিছু বলবেন আপনি শেষে? ঠিক আছে, মানে আপনাদের প্রতি শুভকামনা থাকলো। তো ঠিক আছে, অন্য অন্য কাউকে যদি যুক্ত না করেন তাহলে আর একটু বিষয়ে কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, যদি মনে করেন যে সামনাসামনি কোনো প্রুফ হবে না এরকম, তো আমি একটা বিষয় জানতে চাচ্ছি যে কোরআন, আমরা জানি কোরআন আল্লাহ থেকে আসছে, আর হয়তো বা আপনারাও বা অন্যরাও বলে থাকে যে মোহাম্মদ এটা লিখেছে। আমার এখানে কথা হচ্ছে, না না, এটা আমরা, এটা তো আমরা বলি না ভাই, এটা তো আমরা বলি না, আমরা তো মানে একদম ডিটেইলসে জানি না যে এটা আসলে কে লিখছে, একজন মিলে লিখছে না কয়েকজন মিলে লিখছে নাকি অনেক মানুষ মিলে মানে ইয়া করছে, মানে ইয়াগুলা করছে, কম্পাইল করছে, এই জিনিসগুলো তো আমরা মানে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি না। কিন্তু আমরা সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে যত বই আছে সেই জিনিস বইগুলো মানুষই লিখছে, এখন পর্যন্ত কোনো অলৌকিক কোনো প্রাণী বা অলৌকিক কোনো সত্তা কোনো বই লিখছে এরকম কোনো প্রমাণ আমরা এখন পর্যন্ত পাইনি, তাই আমরা স্বাভাবিকভাবেই ধরে নিই এগুলো মানুষই লিখছে। কিন্তু আপনি যদি বলেন, আপনি যদি দাবি করেন যে না এই বইটা জিনে লিখছে বা এই বইটা আল্লাহ লিখছে, এই বইটা কোনো একটা গুরুতে বসে বসে লিখছে বা এই বইটা একটা এলিয়েনে লিখছে, এরকম কোনো কিছু দাবি যদি করেন সেটার সপক্ষে প্রমাণ দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে মানে তাহলে যে কোরআন কি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখছে, আপনাদের ধারণাটা এরকম মানুষ লিখছে, ধারণাটা এরকম যেহেতু বই মানুষ লিখে, না না এটা তো যেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুহাম্মদ একা লিখছে নাকি কয়েকজন মিলে লিখছে নাকি ওই কালে মুহাম্মদ ছিল কি না, সেটা নিয়েও তো অনেক ইয়ে আছে। মানে এটার সাথে আসিফ ভাই এবং আমার আমার যে স্ট্যান্ড, এটার সাথে কোনো অলৌকিকতার কোনো সংযোগ আছে এরকম কোনো প্রমাণ নাই। বলা যাচ্ছে না যে এটা কোনো অলৌকিক কোনো স্রষ্টা থেকে আসছে, কোনো গড থেকে আসছে, কোনো ফেরেশতানি আসছে, এরকম কোনো কিছু পাওয়া যাচ্ছে না কোরআন থেকে। এরকম যে দাবিগুলো আছে এটা আল্লাহ থেকে আসছে এরকম দাবি কোনো প্রমাণ নেই। এগুলোও যে আপনি যেমন যেটা বিশ্বাস করেন, যেহেতু কোরআনে লেখা আছে আপনি যাচাই বাছাই করতেছেন না, যেহেতু মোহাম্মদ বলে গেছে আপনি অন্ধভাবে মেনে নিচ্ছেন, ঠিক তেমনি আমার কাছে মনে হয় যে এটা গড থেকে আসে, এগুলো আপনাদের অন্ধবিশ্বাস ছাড়া কোনো কিছু না, কারণ আপনারা এই সম্পর্কে যারা বিশ্বাস করেন তারা এই সম্পর্কে কোনো প্রমাণ দিতে পারেন না। আচ্ছা, আমি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি রোমান ভাইকে, আপনি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। মনে করেন আপনার তো একটা মোবাইল ফোন আছে নাকি ভাই? হ্যাঁ জি। ফারাজ ভাইয়ের একটা মোবাইল ফোন আছে, আমার একটা মোবাইল ফোন আছে। মোবাইল ফোন গুলো তো আমরা সাধারণত জানি যে মোবাইল ফোন গুলো কোনো একটা কারখানায় বানায় নাকি ফ্যাক্টরিতে বানায়, তাই না? জি। এখন ফারাজ ভাই একদিন নাস্তে নাস্তে এসে বললো যে ভাই আমার ফোনটা, আপনাদের আপনাকে সবার সবার ফোন কিন্তু ফ্যাক্টরিতে বানাইছে, কিন্তু আমার ফোনটা না আল্লাহ পাক স্পেশাল ডেলিভারি দিয়ে গেছে ফেরেশতা মারফত আমার কাছে। হ্যাঁ, এইটা যদি ফারাজ ভাই দাবি করে তখন আমাদের কাজ হচ্ছে আমরা জিজ্ঞেস করবো যে ফারাজ ভাই যে এই রকমের যে একটা উদ্ভট দাবি আপনি করলেন, আচ্ছা ঠিক আছে আমরা মানবো, কিন্তু প্রমাণ দেন, প্রমাণ না দিলে কিন্তু মানবো না। কিন্তু ফারাজ ভাই তার মোবাইলটা টিপাটিপি করতেছে ঠিকই, ইন্টারনেটও চালাইতেছে ঠিকই, সবকিছু করতেছে, কিন্তু বলতেছে এই ফোনটা নাকি আল্লাহ পাঠাইছে জিব্রাইল ফেরেশতা দিয়া। কিন্তু আমরা সাধারণত জানি যে কোনো মোবাইল ফোন সেটা ফ্যাক্টরিতেই বানায় সাধারণভাবে, এটাই আমরা সবসময় ছোটবেলা থেকে এটাই দেখে আসছি, আমাদের অভিজ্ঞতা থেকে আমরা এটাই জানি যে ফোনগুলা কোনো একটা ফ্যাক্টরিতে বানায়। এখন ফারাজ ভাই যদি কোনো এক্সট্রা অর্ডিনারি একটা দাবি করে, এক্সট্রা অর্ডিনারি মানে হচ্ছে বাংলা হবে অতি প্রাকৃতিক কোনো দাবি যদি করে ফারাজ ভাই, তাহলে দাবিটার সপক্ষে তারই প্রমাণ দিতে হবে। যদি প্রমাণ না দেয় তাহলে আমরা ধরে নিব এটা হয়তো স্যামসাং বানাইছে নাকি অ্যাপেল কোম্পানি বানাইছে আমি জানি না, তবে কোনো না কোনো কোম্পানি নিশ্চয়ই বানাইছে, কোনো না কোনো ফ্যাক্টরি নিশ্চয়ই বানাইছে, এই বিষয়ে আমরা নিশ্চিত। ব্যাপারটা কি বোঝা গেছে ভাই? হ্যাঁ, এটা তো আমি বুঝতে পারছি, মোবাইলটা অবশ্যই একটা কারখানাতে তৈরি হয়েছে, কিন্তু এখন আমার কথা হচ্ছে কোরআন যে গ্রন্থটা এটা আর মোবাইলের সাথে কম্পেয়ার করা এরকম না। আমার কথা হচ্ছে যে সাধারণভাবে যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর কোরআন মানে নাজিল হয়েছে, তো অনেকেই মনে করে যে এটা ওনার লেখা। তাহলে আমার এখানে প্রশ্ন হচ্ছে, উনি দীর্ঘ 40 বছর মক্কা নগরীতে কাটাইছে, তো একজনের যদি লেখার কোনো যোগ্যতা থাকে, যেমন আমরা শেক্সপিয়ার, তারপর বিশ্বকবি রবীন্দ্রনাথ, নজরুল বা আরো অনেক যারা আছে কার্ল মার্কস, তারা কিন্তু ছোটবেলা থেকে লেখার একটা মানে যোগ্যতা ছিল, কবিতা লেখার, গল্প লেখার, অনেক কিছু সাহিত্য একটা ভাব ছিল। আর হযরত মুহাম্মদ ছিল নিরক্ষর, যে কিনা মানে কোনো কিছুই জানতো না। তিনি 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 বলেছে যে তোমরা কি কখনো দেখেছো মক্কানগরীতে আমি কখনো একটা লাইন লিখতে পেরেছি বা কখনো কখনো ছড়া লিখেছি, গল্প লিখেছি, সেটা লিখে তোমাদেরকে শোনাইছি, কোনো কবিতা লিখেছি? দীর্ঘ 40 বছর পর একজন বৃদ্ধ, দীর্ঘ 23 বছরে যে বিষয়টা নাজিল হয়েছে, হ্যাঁ সেটা কি করে দাবি করা হয় যে এটা হযরত মুহাম্মদ সাল্লাম লিখেছে? এটা তো আমার যুক্তিটা, দিস ইজ আর্গুমেন্ট। নবী মুহাম্মদ কি একটা আয়াত লিখেছে, এটা কি আপনি বলতে চাচ্ছেন লিখেছে নাকি সে মুখে মুখে বলেছে? না, সেটা তো উনি লিখে নাই, ওনার কাছে এসেছে। আপনি কি বলতে চাচ্ছেন 40 বছর ধরে সে মুখ বন্ধ করে বসে ছিল, হঠাৎ করে 40 বছর পর জিব্রাইল এসে আইলো, তারপর সে করকর করে লেখা শুরু করে দিল কাগজে, কাগজের উপরে, এটা বলতে চাচ্ছেন? হ্যাঁ, কোরআন তো নাজিল হয়েছে তার নবুয়ত পাওয়ার পরে, তো 40 বছরের পরে, কিন্তু এই ছোটবেলা থেকে উনি তো সব ম্যাচ ছড়াতেন, নিরক্ষর ছিলেন, তো আরবের কোন মানুষই জানতো না সে একটা কবিতা সে নিজে লিখেছে, কিন্তু রবীন্দ্রনাথ ছোটবেলা থেকে লিখেছে, কিন্তু সে বিশ্বকবি হয়েছে। সে যদি নিরক্ষর হতো,
তাহলে জিব্রাইল ফেরেশতা আয়েশা তাকে প্রথমে আয়েশা কেন তাকে বলল যে পাঠ করো তোমার প্রভুর নামে, এটা কেন তাকে বলল ভাই? সে তো তারপর তো উত্তর দিয়েছে সে তো পড়তে পারে না, মানে জিব্রাইল ফেরেশতা কি এটা জানতো না যে এটা মূর্খ নবী, এটা মানে অশিক্ষিত মূর্খ নবী, এটা পড়তে পারে না? জিব্রাইল কি বলা যাচ্ছিল নাকি আল্লাহ কি তারে জিব্রাইল এটা বইলা পাঠায় নাই যে তুমি বাবা জিব্রাইল তুমি আরে যেখানে পাঠাচ্ছি সেই যে সেই নবী, সে তো অশিক্ষিত নবী, মূর্খ নবী, পারে না কিছু, এটা কি জিব্রাইল আল্লাহ পাক বলে নাই? এটা এটার সাথে তো এটা এটা উনি যে বসে পড়ো তো এখন যদি আমাকে একজন মানুষ, আমি আপনাকে গল্পটার ভিতরে যে সমস্যাগুলা এই যে গল্পগুলা ছোটবেলা থেকে আপনি শুনে শুনে বড় হন সেই গল্পগুলার ভিতরে অনেক গোজামিল দেয়া আছে, গোজামিল গুলো আপনাকে আমি দেখাচ্ছি, তার একটা স্টেপ হিসেবে এটা আমি বলেছি। আপনি কি বলে আপনি বলেন যে জিব্রাইল ফেরেশতা একজনের কাছে আসে কি সে কিছু না জেনে চলে আসছে নবীর কাছে? চাপাচাপি করলো বুকে যে চাপ দিয়ে ধরলো, এরপরে কি নবী অশিক্ষিত মূর্খ নবী কি শিক্ষিত হয়ে গেল? এটা তো আল্লাহ তাআলার একটা ইয়ে, তার কে জবান খুলে দিল এটা আল্লাহ তাআলার ইয়ে, বুঝলাম। মনে করেন আপনি পড়তে পারেন না, অশিক্ষিত মূর্খ, আপনার অক্ষর জ্ঞান নাই, মনে করেন চাইনিজ ভাষায় আপনার কিছু একটা আগে বগি লেখাই না সামনে ধরলাম, মানে আপনার বুকে ধরে চাপাচাপি করলাম, পড়ো তোমার চাইনিজ ভাষায় পড়ো পড়ো পড়ো, আপনি বললেন আমি তো চাইনিজ ভাষা ভাই আমি পড়তে পারি না, আমি আবারও চাপ দিলাম আপনার বুকে, আবার বললাম পড়ো পড়ো পড়ো, আবার আপনি বললেন যে আমি তো চাইনিজ ভাষা ভাই পারি না ভাই, এটা কি লেখা আঁকি বুকি লেখা, আমি তো বুঝি না ভাই চাইনিজ ভাষা বুঝি না, আবারও চাপ দিলাম পড়ো পড়ো পড়ো, এই যে তিনবার চাপ দিলাম, তিনবার বুকে চাপ দিলাম কেন ভাই, ঘটনাটা কি, চাপ দিয়ে কি হইব, পড়তে পারবো না? এটা তো সামনে কাগজ দেয় নাই যে আপনি পড়ে, এটা মুখে মুখে বলার জন্য বলছেন হয়তো, এইলে যদি সামনে কাগজ না থাকে তাহলে মুহাম্মদ যে কইল আমি তো পড়তে পারি না, এটা কেন কইল? যদি জিব্রাইল এসে যদি এটা এরকম কয় যে আমার সাথে সাথে উচ্চারণ করো তাহলে তো মুহাম্মদের এটা বলার কথা না যে আমি তো পড়তে পারি না, এটা কি এই উত্তর দেওয়ার কথা? এইটা বিষয়টা এখন যদি একজন অশিক্ষিত মানুষকে ইংরেজি আসে বলে যে এটা মানে বলো আমার সাথে, সেও তো বলতে পারবে না, এটা না সে তো আরবি ভাষাতে, সে তো অন্য কোনো ভাষাতে কয়নি, জিব্রাইল তাই অন্য কোনো ভাষাতে কয়নি, মনে করেন আপনি আমি ধরেন অশিক্ষিত, হ্যাঁ আপনি আমার এসে কইলেন যে আসিফ মহিউদ্দিন ভাই পড়ো পড়ো উচ্চারণ করো যে ক খ গ ঘ, আমি তো উচ্চারণ করবো, আমি যতই অশিক্ষিত হই আমি তো উচ্চারণ করবো ক খ গ ঘ, এতে তো উচ্চারণ করতে তো আমার কোনো সমস্যা নেই, আমি পড়তে পারি না এটা তখনই আমি শুধুমাত্র বলবো যখন আপনি একটা কাগজের ভিতরে কিছু একটা আঁকিবুকি লিখে নিয়ে আসবেন যে এটা আমি পড়তে পারতেছি না, তখন আমি বলবো উত্তর দিব যে আমি তো ভাই পড়তে পারি না, এটা কি লেখা আমি তো পড়তে পারি না, এটা আমি শুধুমাত্র তখন বলবো। আচ্ছা এটা এটা তো যে আর্গুমেন্টটা আপনি মানে আপনি দিচ্ছেন এটা হয়তো অন্য একটা লাইন এসে বলছে, সে হয়তো বলছে বা কি কথা হয়েছে পড়তে পারি না বা বলতে পারি না, এটা তো একদম মেজর কথা। এখন ফারাজ ভাই আপনি কি শুনতেছেন ফারাজ ভাই? পড়তে পারি না এটাই তো বলছে বা এতেই কি মানে আপনি এটাতে আমার কথা হচ্ছে আপনার সাথে আমি থাকি, আমি তো গল্পটাই তো আমি ধরতে পারতেছি না, তো আপনি আমাদের বুঝাই দেন তাইলে, মনে করেন আমি আপনার কাছে আপনার বাসায় আসছি আপনি পড়তে পারেন না, হ্যাঁ আমি আপনাকে বললাম রোমান খান ভাই উচ্চারণ করেন ক খ গ ঘ, আপনি তো ভাই উচ্চারণ করবেন আমার সাথে নাকি, আপনার তো এটার জন্য পড়া লাগবো পড়া পড়াশোনা করুন লাগবো নাকি আপনি আপনি উচ্চারণ করতে পারবেন ক খ গ ঘ? এটা তো বলতে পারবো কখনো আপনি বলতে পারেন, কিন্তু ওই সময় যদি আমি আমি যদি আপনার আবৃত্তি করতে বলি তাহলে তো আপনি এই উত্তর আমাকে কখনো দিবেন না যে আমি তো পড়তে পারি না, আমি যদি আবৃত্তি করতে আপনি বলি আপনি যদি বলি আই রহমান খান ভাই উচ্চারণ করো কখ কখ, এটা বললে কি আপনি আমার এই উত্তর দিবেন যে আমি তো পড়তে পারি না? উনি এসে কি বলছিল পড়ো পড়ো কথাটা কি বলছিল মেবি না বা উচ্চারণ করো এটা পড়ো তোমার প্রভুর নামে, তখন মোহাম্মদে কইছিল আমি তো পড়তে পারি না, এইটা কি পড়তে পারে না প্রযোজ্য হবে এই কথাটা আমি তো পড়তে পারি না, এই কথাটা মোহাম্মদের এই উত্তরটা তখনই প্রযোজ্য হবে যখন একটা কাগজের ভিতরে কিছু একটা লেখা থাকবে, মুখে মুখে উচ্চারণ করলে এটা তো একটা বড় দেব মুখে মুখে উচ্চারণ করতে পারে, এটার জন্য তো পড়া লেখার দরকার নেই, তাহলে মোহাম্মদ কেন এটা বলবে যে আমি তো পড়তে পারি না? আশ্চর্য আপনি সহজ জিনিসটা বুঝতেছেন না ভাই, আমি এটা তো খুব একটা মানে জরুরি মানে কি সহজ এটা বুঝতেছেন না কেন, আমি তো বুঝতে পারছি না, উনি তো না উনি তো আশেপাশে পড়ো তাহলে উনি তো উত্তরটা এটাই দিবে যে আমি পড়তে পারি না, সো এটা কি তোমার প্রভুর নামে এটা এই উত্তরটা শুধুমাত্র তখনই দিবে যখন একটা কাগজে লেখা থাকবে, যখন বলবে যে আমার সাথে সাথে উচ্চারণ করো, তুমি পড়ো শব্দটার অর্থ যদি এরকম হয় যে আমার সাথে সাথে আবৃত্তি করো বা আমার সাথে সাথে উচ্চারণ করো, তাহলে তো মোহাম্মদ এই উত্তরটা কখনো দিবে না যে আমি তো পড়তে পারি না, এই উত্তরটা শুধুমাত্র তখনই দিবে যখন একটা কাগজে একটা কিছু একটা লেখা আছে যেটা মোহাম্মদ পড়তে পারতেছে না। আমি আমি বারাস ভাই আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই শুনতে পাচ্ছি।
আমি আমি হতভম্ব ভাই রহমান খান ভাই এই সিম্পল জিনিসটা কেন বুঝতে পারতেছেন আমি বলতে বলছি ফর এক্সাম্পল আমি একটু আপনাকে মিউট করে দিচ্ছি আপনার থেকে নয়তো আপনি একটু হেডফোনটা খুলে আর একবার একটু লাগান আমার কথা একটু ফোকাস করে শুনেন যে ধরেন আপনার কাছে আচ্ছা ফারাজ ভাই এক সেকেন্ড ফারাজ ভাই দিনদা ভাই কি একটু কথাটা একটু শুনেন দিনদা ভাই একটু সাউন্ড করেন তো হ্যাঁ ধন্যবাদ আসিফ ভাই আমাকে যুক্ত করার জন্য আমার কথা কি শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ফারাজ ভাই এবার বলেন সরি ঠিক আছে আসিফ ভাই মানে খান সাহেব যখন আপনার কাছে একজন ইয়ে আসবে একজন স্টুডেন্ট আসবে সে মানে পড়তেই পারে না ধরেন সে সে সরাসরি কখনো এবিসিডি কিছুই পড়তে পারে না তখন আপনি কি তাকে কোনো কিছু পড়ানোর জন্য বা এবিসিডি শেখানোর জন্য আপনি কি বলবেন যে এবিসিডি পড়ো নাকি বলবেন যে আমার সাথে বলো কোনটা বলবেন তার কাছে কি বই নিয়ে পড়তে বলবেন নাকি তাকে বলবেন যে আপনার সাথে যেন সে এবিসিডি রিপিট করে মানে এবিসিডি সে আপনার সাথে পড়া শুরু করে বলা শুরু করে এটা বলবেন নাকি তাকে বলবেন যে এটা পড়ো তাকে কি পড়তে বলবেন নাকি বলবেন যে আপনার সাথে যেন সে কথাগুলো রিপিট করে রিপিট করলে তো বলবো যে হ্যাঁ বলো আর একটা যদি কোনো কিছু সামনে দিয়ে যায় এটা পড়ো এটা তো সাধারণ অশিক্ষিত কোনো অশিক্ষিত লোক যে যার মধ্যে অক্ষর জ্ঞান নাই যে সরাসরি জানে না তাকে কি কোনো বই দিয়ে বলবেন যে এটা পড়ো না না এটা তো বলবো না কি বলবেন রিপিট করো আপনার সাথে রিপিট করো রিপিট করো হ্যাঁ হ্যাঁ এটা তো হ্যাঁ জেনারেল ঠিক আছে তো রিসেট আসি ভাই সেটা রিপিট করার কথা স্বীকারই করলো কিন্তু এখানে আপনার কথা তো হচ্ছে এখানে এখানে মোহাম্মদ আল্লাহ জিব্রাইল এটা ইন্টার করতে পারবে না এটা ইন্টার করলে মানে কাজ করবে না ঠিক মতো ফাংশনে একটু সমস্যা হবে আর কি না তার মানে বোঝা যাচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনটা লিখেছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে দীর্ঘ 23 বছর হ্যাঁ আচ্ছা শোনো তো আমরা যাচ্ছি না তো ভাই আমি বলেছি আপনাকে এই গল্পটার ভিতরে তো বড় ধরনের গন্ডগোল আছে এই গল্পটা যে ছোটবেলা থেকে আমরা শুনে শুনে বড় হয়েছি এই গল্পটার ভিতরে বিরাট গন্ডগোল বিরাট ঘাপলা দিনদয়া ভাই আপনি কি আমাদেরকে বলতে পারবেন এই গল্পটার ভিতরে কি বিরাট ঘাপলা আছে আসিফ ভাই আমি আমি ওনাকে একটা সম্পূরক কোশ্চেন করি এই জিনিসটা উনি মানে সহজে যাতে বুঝতে পারেন তারপর আপনার কোশ্চেন আসছি আচ্ছা রহমান ভাই ধরেন আপনি আপনি অন্ধ সরি আপনি অন্ধ আপনি চোখে দেখেন না তাই না এখন আপনার সামনে যে আমি একটা ছবি দেখাই বললাম রহমান ভাই দেখেন ছবিটা দেখেন তা আপনি সেই ক্ষেত্রে কি উত্তর দেবেন আমাকে এটা তো আমি দেখতে পাই না এটা তো বলবো দেখতে পাই না তারপরে ধরেন আপনার চোখের মধ্যে আমি দুইবার ডলা দিলাম ডলা দেওয়ার পরে আপনি দেখা শুরু করলেন তাই না আপনার চোখ ভালো হয়ে গেল অন্ধত্ব ভালো হয়ে গেল তাই না হ্যাঁ তা আমি যদি আপনাকে আগে থেকে চিনি যে আপনি একটা অন্ধ মানুষ তাহলে কি আমার আপনার সামনে একটা পিকচার নিয়ে আসা কখনো বলা উচিত যে রহমান ভাই দেখেন তো এই ছবিটার মধ্যে কি আছে আগে থেকে জানলে তো এটা বলা উচিত না অবশ্যই উচিত না তাহলে এই এইটা আপনাকে মানে দেখার দিক দিয়ে বললাম এই কারণে কারণ আপনি ওইখানে একটু গড়বড় করে ফেলতেছেন মানে কি বলা আবৃত্তি করা পড়া বা রিপিট করা এই জিনিসগুলো একটু গুলায় ফেলতেছেন যে কারণে আপনাকে দেখার দেখার ক্ষেত্রে তো আর এরকম কিছু নাই যে আপনি দেখার ক্ষেত্রে অনেকগুলোর সাথে একসাথে গুলায় ফেলবেন যে কারণে আপনাকে এই উদাহরণটা দিলাম যে আপনি অন্ধ হলে মোহাম্মদ যদি অন্ধ হইতো তাহলে কিন্তু ফেরেশতা এবং আল্লাহ আগে থেকে জানতো যে সেটা অন্ধ নবীকে পাঠাইছে এবং সে কিন্তু কখনো আসে বলতো না ফেরেস্তাকে দিয়ে পাঠাইতো না যে হে ফেরেস্তা তুমি যাও যে মোহাম্মদকে বলো এই ছবিটা দেখায় বলো যে এই যে দেখো এখানে দুজক বেহেশতের ছবি আছে দেখতেছো কিনা এই কথাটা বলাটাই তো একটা মূর্খামি তাই না যেখানে আল্লাহ জানতেছে যে সে লোক অন্ধ তো মোহাম্মদ যদি পড়াশোনা না জানে তাহলে তো তাকে এই প্রশ্নটা করাটাই তো অবান্তর না যে পড়ো এখানে কি আছে পড়ো সেটাই আসিফ ভাই বুঝাইতে চাচ্ছে আপনাকে যে এই প্রশ্নটাই তো অবান্তর এখানে তাই না এবং সেই সাথে এটাও বোঝাতে চাচ্ছি যে জিব্রাইল যখন এই পড়তে বললো মোহাম্মদ যে বললো পড়তে পারি না তারপর যে বুকে চাপাচাপি কিছুক্ষণ টিপাটিপি করলো এই টিপাটিপির ফলাফলটা কি হইলো পড়তে পারছিল এর শেষমেশ কি মোহাম্মদ এই টিপাটিপিতে কি পড়াটা শিক্ষা গেছিল আমি আমি যেমন এটা বলতে পারছি আপনার চোখে যেমন আমি আঙ্গুল বুলাই দেওয়ার পরে আপনি দেখা শুরু করলেন হ্যাঁ আপনার অন্ধত্ব দূর হয়ে গেল তাহলে কি মোহাম্মদ কি আগে মূর্খ ছিল তারপরে চাপাচাপির পরে সে কি মানে শিক্ষিত হয়ে গেল আসিফ ভাই এই প্রশ্নটাই করছে আপনাকে মানে আপনি কোন উপসংহারে আসবেন সে কি আসলে মূর্খ ছিল চাপাচাপির ফলে শিক্ষিত হয়েছে নাকি সে এটা সে একদম নিরক্ষর ছিল সে কোনো কিছু জানতো না কিন্তু এটা হচ্ছে তার শিক্ষক যাতে একমাত্র আল্লাহ ছাড়া কেউ না হয় সে কারো কাছ থেকে কোনো কিছু শিখবে না মানে তার শেখানোর মহান আল্লাহ তাআলার কাছ থেকে আসবে সেটাই সেটাই ছিল এটা ধরনের আরেকদিকে চলে গেলেন এই কথাটাও তো ভুল তাই না ছোটবেলায় কি সে তার মানে চাচা মামা খালার কাছ থেকে সে ভাষা শিখে নি মানে আপনি এখানে শিক্ষা বলতে আপনি কি মানে কোন শিক্ষার কথা বলতেছেন মানে সে কি কোনো কোনো জ্ঞানী তার তার পরিবেশ থেকে পায় নাই তার আত্মীয় স্বজন মামা খালা কারো কাছ থেকে দাদা নানি যাদের কাছে মানুষ হয়েছে এই যে সে যে ভাষাটা শিখছে ভাষাটা কি শিখে নাই কারো কাছ থেকে নাকি সে জন্মের পর থেকেই 12 দিনের ইয়া পোলার মতো হচ্ছে জিসাস ক্রাইস্টের মতো সে কথা বলা শুরু করছে চাপাচাপি করলো এবং বললো পড়ো তারপর যে মোহাম্মদ কইলো পড়তে পারি না আবারও চাপ দিল তারপর আবারও কইলো পড়তে পারি না আবারও চাপ দিল আবারও কইলো পড়তে পারি না আবারও চাপ দিল এই 3 নাম্বার চাপ দেওয়ানোর পরে কি মোহাম্মদ পড়তে পারছিল নাকি পারেনি হ্যাঁ পরে যেটা বলছিল যে মানে কি আরবি ভাষায় ওইটা তো সে পরে বলতে পারছিল ওইটা ওইটা সে বলতে পারছিল আপনি কি হাদিসটা পয়রা বলতেছেন নাকি না পয়রা বলতেছেন ভাই না পয়রা বলেন না না পয়রা না বুঝা কথা বলেন না এরপরেও সে মোহাম্মদ পড়তে পারেনি মোহাম্মদ তো তখনও পড়তে পারতো না
মোহাম্মদ তখন ভয় পায় তাড়াতাড়ি ঘরে চলে আসছে। খাদিজার কাছে এসে বলে আমার আমার ওরে বাবা ভয় পাইছি, আমার জানি কি ধরছে, আমার কাপড় কাঁথা দিয়ে মুইরা দাও। তখন খাদিজা তার কাঁথা দিয়ে মুইরা দিয়া তারে ওয়ারাকা বিন নওফেল খাদিজার এক ভাই তার কাছে নিয়ে গেছিল তার পরের দিন। আপনি কি জানি না বলতেছেন, মানে আপনি কি জানেন যে এটা সে পড়তে পারছিল মোহাম্মদ, তারপর তিনবার চাপাচাপির পর পড়তে পারছিল, এটা কি আপনি বলতে চাচ্ছেন? আচ্ছা বলেন, আপনি বলেন। আচ্ছা ভাই, ওনার ভাষাতে তো তাই উনি বুঝাইতে চাচ্ছেন যে মোহাম্মদ কারো কাছ থেকে শিখবে না বিধায় ওই সময় একমাত্র আল্লাহই তাকে শিক্ষা দিয়েছে, উনি তো সেটাই মিন করতে যাচ্ছেন, মানে ওনার কথা যেটা আমি বুঝছি। ভাই এরপরেও তো মোহাম্মদ মানে পড়তে পারতো না। হ্যাঁ আচ্ছা, তাইলে দেখা গেল যে এই যে তিনবার যে বুকে ধরে চাপাচাপি করলো, হুদাহুদি চাপাচাপি করছে, এটা দিয়ে কোনো ফায়দা হয় নাই, মোহাম্মদ পড়তে শিখে নাই, তাই না? পড়তে শিখতে হলে তো আদর্শ লিপি নিয়ে বসাই দেওয়ানো দরকার ছিল মোহাম্মদকে, এটা পড় তুই মুখস্থ কর। হ্যাঁ, লাঠি দিয়া মানে পিটা পিটা শেখানো দরকার ছিল, লাঠি দিয়া না মানে ধরেন একটু বকা ঝকা দিয়া পিটা পিটা পড়ানো দরকার ছিল, কিন্তু মোহাম্মদ তো এই যে বুকে চাপ টাপ দিয়ে তো পড়াশোনা শিখে নাই নাকি ভাই? না, পরবর্তীতে যখন মানে ওহী নিয়ে আসছে তখন উনি মানে যে মুখস্থ করার চেষ্টা করতো, তখন বলছে যে না আপনি আগে শুনেন, আপনার মানে অন্তরে বসানোর দায়িত্বটা তো আমার। তা আমার এখানে আর্গুমেন্ট হচ্ছে যে উনি কিন্তু যে আয়াতটা, যারা লেখক ছিল 41 জন লেখক ছিল মেবি, তো তাদের কাছে কিন্তু উনি একটা আয়াত একবারই বলেছে। কিন্তু যদি যারা সাহিত্যিক রবীন্দ্রনাথ বলেন, তারা একটা ভাষা একটা উপন্যাস লিখলে পরে কোনো কিন্তু চেঞ্জ করে এসে এই শব্দটা না হয় না, আমার এই ছন্দটা মানে চেঞ্জ আপনি কি করবো। বলতে চাচ্ছেন, আপনি কি এটা বলতে চাচ্ছেন মোহাম্মদ যখন আয়াতগুলা শুনতো সে হুবহু হ্যাঁ সেই আয়াতগুলা মনে রাখতে পারতো, এটা কি বলতে চাচ্ছেন? না, উনি মনে রাখার চেষ্টা করতো, মানে ওনার সাথে সাথে মানে ঠোঁট মেলাতো, কিন্তু পরে বলছেন না আপনি আগে শুনেন, আপনার মুখ বুকে মানে কলবে এটা বসানোর দায়িত্বটা আমার, আপনি মানে আগে ওই শুনেন তারপর। আয়াতটা, হ্যাঁ আয়াতটা আল্লাহ হ্যাঁ পাক দায়িত্ব নিয়ে কলবে মনে মনে করাই দিত নাকি, একদম ভিতর পর্যন্ত ঢুকাই দিত নাকি? হ্যাঁ হ্যাঁ অর্থাৎ তার দিলে যে পুরো আয়াতটা কিন্তু এটা। হ্যাঁ কিন্তু বলেন। কিন্তু ভাই দুঃখের বিষয় হচ্ছে হাদিসের ভিতরে বলা আছে মুহাম্মদ মাঝে মাঝেই আয়াত বিলা যেত। আপনারা আমি হাদিসটা বের করে দেখাচ্ছি, মুহাম্মদ নিজেই মাঝে মাঝে কোরআনের আয়াত বিলা যেত। মুহাম্মদ নিজেই কোরআনের আয়াত বিলা যেত। হাদিসটা কি আপনি দেখতে চাচ্ছেন? আমি আপনাকে বের করে দেখাবো। আচ্ছা আমরা হাদিসটা বের করি, দেখি হাদিসটা মানে সরাসরি দেখি আমরা মানে ঈশ্বর থেকে দেখি। আপনি যে বললেন এই যে কলবের ভিতরে আল্লাহ পাক আয়াতটা ঢুকাই দিত একদম মানে মানে ইয়া করে ঢুকাই দিত, তাইলে মোহাম্মদ ভুলে যেত কেন আয়াতটা? সেইটা হচ্ছে মানে খুবই বিব্রতকর ব্যাপার। দেখেন বুখারী শরীফের হাদিস 5896 নম্বর হাদিস, এখানে বলা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ব্যক্তিকে মসজিদে কোরআন তিলাওয়াত করতে বললেন, তখন তিনি বললেন আল্লাহ তার উপর রহমত করুন, সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে যা আমি অমুক অমুক সূরা থেকে ভুলে গিয়েছিলাম। মানে মোহাম্মদ ভুলে গেছিল, তখন ওই বেড়ায় তারে কয়েকটা আয়াত মনে করাই দিছে, তখন সে বলতেছে ও এই সুরের ভিতরে এই আয়াত ছিল আমি তো ভুলেই গেছিলাম। তাইলে মোহাম্মদের কলবের ভিতরে যদি আল্লাহ পাক আয়াতটা ঢুকাই দিয়ে থাকে, তাহলে মোহাম্মদ ভুলছিল কেমনে ভাই, একটু বলেন তো। সরি, হ্যাঁ রোমান খান ভাই, আমি আপনাকে প্রশ্ন করেছি যে এই যে আপনি যে বললেন আল্লাহ পাকের দায়িত্ব ছিল কলবের ভিতরে সেই সুরাট আয়াত টায়াত সব একবারে ঢুকায় দেয়া, ঠিকঠাক ভাবে ঢুকায় দেয়া যেন কোনোদিন না ভুলে মোহাম্মদে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ আয়াত ভুলে দিত, ঘটনা কি ভাই? না খুব মানে উনি তো হাফেজ ছিল না, সব যে মনে থাকবে যখন আয়েশা লিপিবদ্ধ করে তখন পর্যন্ত উনি এটা মনে। বললেন না আপনি একটু আগে হ্যাঁ বললেন হ্যাঁ না আল্লাহ এবং হ্যাঁ ফেরেশতার দায়িত্ব ছিল কলবের ভিতরে সেই আয়াতটাকে একেবারে ঢুকায় দেয়া, একটু একটু না আগে বললেন না আপনি? হ্যাঁ এটা লেখা পর্যন্ত যাদেরকে কাছে কলবের, এসে বলতো না না কলবের ভিতরে যদি একটা জিনিস ঢুকা থাকে এটা আবার বেটা বিলা যায় কেমনে? না, ভুলা তো স্বাভাবিক, বলতে পারে না, আমরা বাংলা আমরা ইংরেজি পড়া বলি না, এটা উনি তো মানে ওই সময় লিপিবদ্ধ করা পর্যন্ত এটা উনি মনে রাখতো, যারা তোমরা লেখো এটা, যেটা উনি একবার বলছে এটা লেখছে, পরক্ষণে এসে বলে না 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 এই আয়টা ঠিক না, এটা এটা আবার চেঞ্জ করো। তাহলে এটা বলছে আল্লাহ পাক, এটাও বলছে, আপনি যে কথাটা মাত্র বললেন না, এইবার রহমান ভাই ধরা, এবার আরো ধরা খাবেন ভাই। আচ্ছা আল্লাহ ঠিক পাক আছে, আমরা পরে আবার গিয়া কইছে যে আগে যে আয়াতটা দিছিলাম ওইটা ভুলে যাও, এই নাও নতুন ওইটার বদলে নতুন আয়াত দিতাছি। এইটাকে ইসলামী পরিভাষায় বলা হয় নাসেখ মানসুখ, আগের আয়াতটা বাতিল করে দিয়ে নতুন আয়াত নাজিল করা। নাম শুনছেন ভাই নাসেখ মানসুখ? হ্যাঁ এটা অতটা আমি জানি না, তবে শুনছি, কিন্তু এটা তো সর্বক্ষেত্রে হয় না, হয়তো একবার না এরকম হয়েছে। সর্বক্ষেত্রে হয় সেটা তো আমি বলিনি, আপনি বলেছেন আচ্ছা যে হ্যাঁ কোরআনের আয়াত যদি অপরিবর্তনীয় হয় তাহলে তো সেই জিনিসটা তো নাসেক মানসুক হইতে পারে না, আগেরটা বাদ দিয়ে আগেরটা পাল্টায় নতুন আয়াত আসতে পারে না। মনে করেন আগে আমি বলছিলাম যে দুইটা কলা খাও, পরের বার কইলাম না দুইটা কলা না চারটা কলা খাও, তাহলে তো আগের কথাটা তো বাতিল হয়ে গেল তাই না? হ্যাঁ আল্লাহ এটা মানে ইয়ে করতে পারে, একটা আয়াত বাতিল করে আরেকটা আয়াত ইয়ে করতে পারে, এরকম শুনছি আগে। একটা একটু আগে আপনি বললেন না যে কোরআনের আয়াত অপরিবর্তনীয়, কোরআনের আয়াতের কোনো পরিবর্তন হয় না, তাহলে তো এখানে তো পরিবর্তন হইলো তো।
না একটা আছে যে মানে একটা এই যে পুরা কোরআন শরীফের মধ্যে আপনি হয়তো কোনো এক জায়গায় হয়তো বা এটা করেছে, কিন্তু তাই বলে কি একটাও যদি পাই আমি, একটাও যদি পাই আচ্ছা পরিবর্তন হয়েছে, একটাও যদি পাই একটা শব্দ যদি পাই আমি পরিবর্তন হয়েছে পরে চেঞ্জ করে ফেলাইছে, তাইলে তো এটা পরিবর্তনিত হইলো, এটা তো পরিবর্তনই মানে বুঝতে হবে। আপনি মনে করেন একটা বই লিখছেন, সেই বইটার ভিতরে যদি একটা শব্দ যদি কেউ পাল্টায় ফেলায় সেটা তো পরিবর্তনই বলতে হবে নাকি, কি বলবো এটারে? ও একটা শব্দ পাল্টাইছে তাহলে কিছু না, এটা কোনো কিছু না, এটা বলবো? আল্লাহর আয়াত কি পরিবর্তন হয়? তো এই যে কোরআনেই তো বলা আছে আল্লাহর আয়াত পরিবর্তন হয়, মাঝে মাঝে তার মুড মুড আসে, তখন এক কথা কয়, আবার মুড গেলে আবার ভিন্ন কথা কয়। এক সময় কইছে মদ খায়, মদ ভিতরে ভালো আছে মন্দ আছে, আর কয়েকদিন পরে আবার কইছে না মদ হারাম। এটা তো আল্লাহর তো মুড তো সুইং করে, মাঝে মাঝে তার সে চেতে যায়, মাঝে মাঝে আবার মন খুশি থাকে, তখন আবার কয় ঠিক আছে মদ মদের ভিতরে ভালো আছে খারাপ আছে, আবার কয়েকদিন পর চেতে যায় বলে না মদ খাবি না একবার হারাম, হয়েছে না এটা? হ্যাঁ তাহলে তো কোরআনের আয়াতের ভিতরে তো অনেক পরিবর্তন আছে, আল্লাহ মাঝে মাঝে তার নিজের কথা নিজে পাল্টাইছে নাকি? ইদ্দতের বিধান, ইদ্দতের বিধান কি এটা জানেন? ইদ্দত কতদিন ছিল? মুহাম্মদের সময় ইদ্দত ছিল 1 বছর, তারপরে পরে আল্লাহ পাক সেই আয়াত পাল্টায় করছে 4 মাস 10 দিন, এরপরে করছে, এরপর আবার একবার চেঞ্জ করছে, 3 বার চেঞ্জ করছে ইদ্দতের টাইম কোরআনের ভিতরে, একই কোরআনের ভিতরে 3 বার ইদ্দতের টাইম চেঞ্জ করছে। 1 বছর যখন করছিল তখন কিছু মহিলা এসে মুহাম্মদকে ধরছে, হে নবী এ আল্লাহ পাক কি 1 বছরের বিধান দিল, আমরা 1 বছর বিবাহ ছাড়া থাকবো, আমরা আমরা তো থাকতে পারি না, আমাদের তো মানে ইয়া হয়, আমাদের তো মানে ইচ্ছা ইচ্ছা করে, আমরা তো 1 বছর থাকতে পারবো না। তখন আল্লাহ নবী কইলো আচ্ছা ঠিক আছে আমি কথা কইতাছি, আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর সাথে এটা নিয়ে আলাপ করতেছি, ঠিক আছে দেখি কি করুন দেখি। তারপর আল্লাহর সাথে মানে ডিসকাশন করলো সে, হ্যাঁ মিটিং করলো, মিটিং করে কইলো হ ঠিক আছে এখন আল্লাহ আবার কইছে আচ্ছা ঠিক আছে এই যে নারীরা তোমাদের যে এত সমস্যা হচ্ছে এই জন্য আল্লাহ পাক তোমাদের জন্য একটা ডিসকাউন্ট দিছে, এখন থেকে তোমরা 7 মাস 10 দিন ইদ্দত পালন করলেই হবে। তারপর আবার কয়েকদিন পর আবার কিছু মহিলা এসে বললো যে এ নবী 7 মাস 10 দিন হয় না, আমাকে খালি মানে সহবত করতে মন চায়, আমরা কি করবো এতদিন আমরা সহবত না করে থাকতে পারবো না। তখন আল্লাহ নবী বলে আচ্ছা ঠিক আছে যাও তোমরা, আমি আল্লাহ আল্লাহর সাথে আরেকটু মিটিং করে লই, ঠিক আছে তোমরা একটু খাও, আমরা একটু মিটিং করে আসি আল্লাহর লগে। তখন আবার আল্লাহর সাথে মিটিং করে এসে কইলো যে এই তো ঠিক আছে 3 মাস করে দিলাম, আচ্ছা এবার এবার 3 মাসই করণ লাগবো। এই যে আল্লাহ যে মানে সিদ্ধান্ত পরিবর্তন করলো, অথবা ধরেন এই যে মুসা নবী যে 50 রাকাত নামাজ ছিল মনে আছে মিরাজের সময় আল্লাহ দিয়েছিল 50 রাকাত নামাজ, তারপরে মুসা নবী কইলো 50 রাকাত তো তোমার বান্দারা পড়তে পারবো, তোমার উম্মতরা পড়তে পারবো না, তুমি গিয়ে আল্লাহর সাথে দর কষাকষি করো, মুলামুলি করো গা, হ্যাঁ কাসকি মাছের বাজারের মতো মুলামুলি করো আল্লাহর সাথে। তারা আল্লাহ আবার অর্ধেক করলো, তারা আবার মুসা নবী কয় যে না না এই 25 টাকা তো পড়তে পারবো না, আবার যাও আবার গিয়ে আবার দরাদরি করো, আবার গিয়ে অর্ধেক করলো, আবার অর্ধেক করার সময় 12.5 ওয়াক্ত কেমনে মানুষ পড়বো এটা আমি জানি না, এটা আরো একটা মিস্টেক, বিরাট মিস্টেক। তারপর আবারও গিয়ে শেষ মেশ গিয়ে 5 রাকাত করলো। এই যে আল্লাহ তো ফার্স্টে তো ঠিক করছিল 50 রাকাত নাকি, তো মুলামুলি কইরা নবী মুলামুলি কইরা এটা 5 রাকাত করছে নাকি মুসা নবীর পরামর্শ নাকি? হ্যাঁ বলেন আপনি বলেন না, এগুলাকে আমি কি বানায় বানায় বলতেছি, আপনি দলিল দেখতে চাইলে আপনি দলিল পরে দেখাবো অসুবিধা নেই না। 50 টাকাতের ঠিক আছে এটা পরে 5 অক্ট আসছে আর কি, মানে আল্লাহ বুঝে নাই 50 টাকা মানে পরনের কথা, মুসা নবী আল্লাহর থেকে বেশি পাক না, সে বিজালাইছে যে 50 টাকা পড়তে বান্দাকে কষ্ট হইব এটা নাকি? মানে আপনার আল্লাহ এর যেটা বুঝে না সেটা মুসা নবী বুঝে, আপনার আল্লাহর একটু বুদ্ধি নাই যে 50 টাকা পড়তে মানে বান্দার কষ্ট হইবে এটা আল্লাহর বুদ্ধি নাই, এটা মুসা নবীর বুদ্ধি হয়েছে। সেটু মুসা নবী কইছে গিয়া যাও নবী মুহাম্মদ গিয়া মুলামুলি করো আল্লাহর সাথে, গিয়া কমাও 5 টাকা করো, কমাও কমাও আরো কমাও আরো কমাও, মানে আপনি বলতে চাচ্ছেন আপনার আল্লাহর বুদ্ধির থেকে মুসা নবী বেশি পাক না না সেটা? আচ্ছা ঠিক আছে আসিফ ভাই, হ্যাঁ ওকে, মানে এখন আসলে ওই বিষয়ে তো আমার অত স্টাডি নেই, বলতে চাচ্ছি যে কোরআনের ভিতরে তো এরকম বহু 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 গোজামিল গোজামিলে ভর্তি। আবার আরেকটা আয়াত আছে আপনাকে মজার একটা আয়াত বলি, একটা আয়াতের ভিতরে আল্লাহ নবী একটা আয়াত নাজিল হইলো মাত্র, ঠিক আছে মাত্র একটা আয়াত নাজিল হইলো কিন্তু বুঝছেন কিন্তু, হ্যাঁ মাত্র কিন্তু একটা আয়াত নাজিল হইলো, এখন কি হইলো ঘটনা করলো, ঘটলো কি পিছনে বসে ছিল এক অন্ধ, মানে আয়াতটা আপনাকে আমি পড়ে শোনাচ্ছি, আয়াতটা হচ্ছে এরকম যে আয়াত দুটা হচ্ছে তোমাদের মধ্যে হতে তোমাদের কাছে এক রাসূল এসেছে, না না এটা না সরি সরি ভুল বলতেছি দাঁড়ান একটু, এই আয়াতের ভিতরে আয়াতটি নাজিল হলো সেই আয়াতের ভিতরে, আচ্ছা আপনাকে আমি সরাসরি হাদিসটা বের করে দেখাচ্ছি, হাদিসটা দেখলে আপনি বুঝবেন, এটা হচ্ছে বুখারি শরীফের হাদিস, বুখারি শরীফের হচ্ছে গিয়ে 4624 নম্বর হাদিস, ঠিক আছে 4624 নম্বর হাদিস, এটার ভিতরে যে জিনিস ভাই দেখা যাচ্ছে হাদিসটা, হ্যাঁ দেখা যাচ্ছে আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, ঠিক আছে আমি পড়ব, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, 12 থেকে বর্ণিত, তিনি বলেন এই আয়াতটি নাজিল হলে নবী বললেন জায়েদকে আমার কাছে ডেকে আনো এবং তাকে বলো সে যেন কাষ্ঠখণ্ড দোয়াত ও কাঁধের হার, রাবি বলেন অথবা তিনি বলেছেন কাঁধের হার এবং দোয়াত নিয়ে আসে, এরপর তিনি বলেন লেখো, এ সময় পেছনে একজন অন্ধ সাহাবী আমর ইবনে উম্মে মাকতুম
নবীর পিছনে বসা ছিল, তিনি বললেন, হে রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমার ব্যাপারে আপনার কি নির্দেশ? এই যে এই আয়াতটা যে নাজিল হলো, এই আয়াতটা নাজিলের সময় যে জিনিসটা ঘটলো, যে আচ্ছা এই আয়াতটা হচ্ছে 4 নম্বর সূরার 95 নম্বর আয়াত। আচ্ছা আমরা 4 নম্বর সূরার 95 নম্বর আয়াতটা একটু বের করে দেখি, সেটা দেখলে আরো আয়াতটা পরিষ্কার ভাবে বোঝা যাবে। হ্যাঁ, 4 নম্বর সূরার 95 নম্বর আয়াতটা আমরা একটু বের করে সেটাও একটু দেখি। দেখেন এখানে, দেখেন এই অন্ধ ব্যক্তিটা বললো যে হে নবী, আমার ব্যাপারে কি নির্দেশ? এই কথার পরিপ্রেক্ষিতে পূর্বোক্ত আয়াতের পরিবর্তে নাজিল হলো এই পরের আয়াতটা। পরের আয়াতটা হচ্ছে, মুমিনদের মধ্যে যারা সক্ষম নয় অথচ ঘরে বসে থাকেও যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। মানে হচ্ছে একটা অন্ধ ব্যক্তি এসে, মানে আয়াতটা এরকম যে আয়াতটা হচ্ছে জিহাদের আয়াত, ঠিক আছে, জিহাদের আয়াতের ভিতরে বলা হইতেছে, কিছু কথা বলা হচ্ছে। হঠাৎ একজন অন্ধ ব্যক্তি পিছন থেকে এসে বললো, নবী এখানে তো আমার কথা কিছু বলা নেই, আমার মতো অন্ধের কথা তো আয়াতের ভিতরে কিছু নাই। তাহলে কেমনে হইলো? নবী সাথে সাথে আয়াতটা চেঞ্জ করে বললো যে এই মুমিনদের মধ্যে যারা সক্ষম নয় অথচ ঘরে বসে থাকে ও যারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে তারা সমান নয়। এটা ওই আয়াতের সাথে অ্যাড হয়ে গেল। ফারাজ ভাই আপনি কি আছেন? দিনদা ভাই আপনি কি আছেন? আছি আছি ভাই। দিনদা ভাই আপনি এই আয়াতটা মানে দেখছেন এটার ভিতরে, এটা এটা আমি একটু বাংলাটা বের করি, আপনি ততক্ষণ একটু কথা বলতে থাকেন, তো এই আয়াতের বাইরে যান না, আলোচনাটা এই আয়াতের বাইরে নিয়ে না। হ্যাঁ হ্যাঁ রোমান ভাই, আয়াতটা কি আছে কাছে পড়ে শোনাইছে দেখছেন? মানে এইখানে মানে 4 নম্বর আয়াত, এটা আমি 4 নম্বর আয়াতে, এটা 95 মানে 4 নম্বর সূরা 95 নম্বর আয়াত। আচ্ছা এটা আমি ডিটেইলস দেখব আর কি, এটা তো আমি তো আর জানি না, কোরআন পড়তে পারি না। সো পরিবর্তন মানে নগদে বৈশা ওইখানে পরিবর্তন, তাই না? এটা পরে নিব, এটা আমি আরো ডিটেইলস পরে তারপর মন্তব্য করবো, সো এর আগে পড়ছি না। সো ঠিক আছে আপনি বলেন। আসিফ ভাই কি বের করছেন? হ্যাঁ 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 বের করছি, এক সেকেন্ড দেখাচ্ছি। 4 নম্বর সূরার 95 নম্বর আয়াতটা দেখেন আপনারা, এটার ভিতরে কি আছে? দেখেন প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে যে এই যে এই আয়াতটা দেখেন, এখানে কিন্তু এই যে এই অংশটুকু আগে ছিল না, এই যে অক্ষম ব্যক্তি যারা, এই অংশটুকু কিন্তু আগে ছিল না, এই অংশটুকু কিন্তু আগে ছিল না, ঠিক আছে, এই অংশটুকু পরে গিয়ে যুক্ত হয়েছে। অন্ধ ব্যক্তিরা যখন কথা দিচ্ছে নবীরা, এই নবী আমার কথা কই এখানে, হ্যাঁ, তখন হচ্ছে এই অংশটুকু পরে নবী এটা এটা অ্যাড করে দিচ্ছে। এখন এটা নবী অ্যাড করছে নাকি আল্লাহ অ্যাড করছে, এটা কে অ্যাড করছে ভাই? এটা বলেন তো রোমান খান ভাই, এটা কি নবী নিজে অ্যাড করে দিল আল্লাহর আয়াতের ভিতরে নাকি আল্লাহ অ্যাড করছে? কিন্তু জিব্রাইল এত তাড়াতাড়ি আবার আসমানে গিয়ে আবার ফারাস করে ফেরত আসলো কেমনে? মানে পিছন থেকে এক অন্ধ ব্যক্তি কথা দিল এটা নিয়ে, আমার কথা কোথায় এই আয়াতের ভিতরে? তখন আল্লাহ মানে জিব্রাইল এককারে শাই করে আল্লাহর কাছে গেল, আবার শাই করে চলে আসলো নতুন আয়াত নিয়ে, এটা কেমনে ঘটলো ভাই বলেন তো? এখন যে আগের যে আয়াতটা ছিল যেটা লেখার জন্য বলছিল, পরে অন্ধ ব্যক্তি বলছে, পরে উনি কি মানে একদম সাথে সাথে যে এটা অ্যাড করেছে, মানে এটা তো শিওর না। আল্লাহ আবার ঠিক আছে এই অন্ধ ব্যক্তি মন খারাপ করিস না, এলো তোর একটা আয়াত দিয়ে দিলাম, খুশি থাক। আল্লাহর আয়াতটাকে পরিবর্তন করছে না, আরো কিছু অ্যাড করেছে সেটা বলছেন, মানে সাথে আর একটা অন্ধ ব্যক্তির অভিযোগের কারণে মানে সৃষ্টির আগে না লওহে মাহফুজের ভিতরে লেখা নাই এই কোরআনটা? কোরআনটা মহাবিশ্ব সৃষ্টির আগে লওহে মাহফুজে লেখা রাখছে না আল্লাহ পাক নাকি? কিন্তু যেই কিতাব হচ্ছে গিয়ে সৃষ্টির আদিতে লওহে মাহফুজে লিখা রাখছে আল্লাহ পাকে, লওহে মাহফুজে লেখা আছে কোরআন, সেইটা মানে এই অন্ধ ব্যক্তির কারণে সেইখানে এডিশন মানে বিয়োজন কেন হবে? হ্যাঁ এটা আমি তো শিওর না, তবে এটা তো ভাববার বিষয়, ঠিক আছে ওকে।
তাইলে তো এরকম তো অসংখ্য জিনিস দেখা যায় কোরআনের ভিতরে, যেগুলো হচ্ছে মানে ছ্যাপ দিয়ে ল্যাপ দিছে, যে জিনিসগুলো আমরা পরিষ্কার ভাবে দেখতে পারি যে জিনিসগুলো একদম ছ্যাপ দিয়ে ল্যাপ দিছে কোরআনের ভিতরে। একটা সেন্টেন্সের ভিতরে এরকম আছে যে, আচ্ছা সেটাও আমি বের করে দেখাই যে দেখেন কোরআনটা আসলে কার কথা, কোরআনটা আসলে কার বাণী। হ্যাঁ দেখেন গেল, ছয় নম্বর সূরা 99 নম্বর আয়াতটা আমরা একটু পড়ি দেখেন। আচ্ছা রোমান খান ভাই আপনাকে আমি কিছুক্ষণ একটু মিউট করে রাখতেছি, এটা একটু দেখায় তারপর আপনাকে আবার আনমিউট করব। আপনার এখান থেকে ঘর ঘর শব্দ হচ্ছে। দেখেন এটা হচ্ছে 6 নম্বর সূরার 99 নম্বর আয়াত। রোমান খান ভাই আপনি একটু আয়াতটা একটু পড়েন তো ভাই, আপনাকে আমি আনমিউট করে দিচ্ছি, আপনি একটু পড়েন তো জোরে জোরে। তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, তার অতঃপর আমি এর দ্বারা, এখানে দেখা যাচ্ছে না, সর্বপ্রকার উদ্ভিদ উৎপন্ন করেছি, অতঃপর আমি, ওয়েট করেন ওয়েট করেন ওয়েট করেন, এখানে তিনি কে এবং আমি কে বলেন তো? আরবিটার অনুবাদটা একটু জেনে নিতে হবে বাংলাটার ক্ষেত্রে, তো এখনই জেনে নেন, এখনই জেনে নেন, আবার দেরি করবেন কেন, এখনই আমরা জেনে নিই তাহলে। আমরা মানে কোরআন.com থেকে এখনই আমরা আরবিটাও দেখে নিই, আরবিটা দেখে আরবিটার উপরে আমরা মাউসটা ধরলে সেইটার অনুবাদটা চলে আসবে, সেটার বাংলাটাও চলে আসবে, কোনো সমস্যা নেই, আমরা খাড়ার উপরে দেখে নিব, এত দেরি করতে পারবো না ভাই, এত দেরি করলে আবার পরের পরের পরেরটা পরে, আমরা এখনই খাড়ার উপরে দেখে নিব। এখানে দেখেন এখানে বাংলা অনুবাদে যে জিনিসটা বলা হচ্ছে, তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেন, অতঃপর আমি তার দিয়ে সকল প্রকারের উদ্ভিদ উৎপন্ন করি, দেখা যাচ্ছে ভাই? আচ্ছা আমরা আলবায়ন ফাউন্ডেশনের অনুবাদটা করি, এইটা এটা পড়েন, এই যে এটা পড়েন, আর তিনি আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি, অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ। এখানে তিনি কে এবং আমি কে ভাই? ভিন্ন বোঝা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এবার আমরা আরবিটা দেখি, আরবিটা আরবিটার উপরে আমরা দেখি, এইখানে দেখেন এখানে মাউসটা নিলে কিন্তু দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা এরপর দেখেন অতঃপর বের করেছে আমরা, দেখা যাচ্ছে, হ্যাঁ আম বের করেছে কারা ভাই? আমরা লেখা। আচ্ছা হ্যাঁ, আর এখানে কে কে করেছে? কিন্তু পরে দেখা যাচ্ছে না, এটা কি লেখা? এটা তিনি তিনি লেখা এখানে, তিনি। আচ্ছা আরো বড় করি। আচ্ছা আচ্ছা এখানে কি লেখা ভাই? তিনি। আচ্ছা এবং তিনি। আচ্ছা এখানে কি লেখা? তারপর বের করেছি আমরা। আচ্ছা হ্যাঁ, তাহলে এখানে এই আমি যেটা বাংলা অনুবাদ সেইটাই তো, একই তো কথা লেখা এখানে নাকি? এখন এটা পড়েন, আর তিনি আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি, অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ। এখানে তিনি কে এবং আমি কে বলেন তো ভাই? আচ্ছা আচ্ছা, এটা তো ভিন্ন রকম বোঝা যাচ্ছে তাহলে, মানে এই এই যে বাক্যের গঠনটা ভুল আছে নাকি? এটা তো হওয়া উচিত ছিল এরকম, তিনি আসমান থেকে বর্ষণ করেছেন বৃষ্টি, অতঃপর তিনি এ দ্বারা উৎপন্ন করেছেন সব জাতের উদ্ভিদ, এইভাবে বলা উচিত ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, অথবা বলা উচিত ছিল আমি আসমান থেকে বর্ষণ করেছি বৃষ্টি, অতঃপর আমি এ দ্বারা উৎপন্ন করেছি সব জাতের উদ্ভিদ। দুই জায়গায় একই জিনিস ব্যবহার করা উচিত ছিল তাই না? সেক্ষেত্রে তো এটা হওয়া উচিত ছিল। ওকে তাহলে এখানে তো কোরআনে তো ব্যাকরণগত ভুল আছে নাকি? এখন এটা আমি এটা আরবি জানার বলা দেখতে পাচ্ছেন তো আমি কাজে বানা নাকি আমি তো বলতেছি, কিন্তু এটা এই যে আরবি যারা আওয়ামী তো যারা একদম ইয়া জানে তাদের কাছ থেকে একটু বাংলাটা আমি জেনে নিবো। হ্যাঁ আর কমেন্ট করতে চাচ্ছি না, আমি তো পড়ছি এবং আপনার তো আমি দেখলাম বাংলা অনেকগুলো দেখলাম, আপনি আমাকে একটা অনুবাদ দেখিয়েছি আপনাকে, না না ঠিক আছে সেটা তো আমি দেখে স্বীকারও করছি। ইংরেজি অনুবাদটা কি আমরা দেখবো? ইংরেজি অনুবাদ দেখবেন? আচ্ছা ইংরেজি অনুবাদটা দেখলে তারও পরিষ্কার হবে এখানে আসলে কি আছে নাকি। রোমান ভাই তার আগে আপনাকে একটু একটা ছোট কোশ্চেন করি, সেটা হচ্ছে যে তারা কোরআন শরীফের ধরেন ট্রান্সলেশন করে, মানে তিনারা আপনার কি মনে হয় যে
ওনারা মানে আরবি বা গ্রামার সম্বন্ধে কম জেনে বুঝে তারপর ট্রান্সলেশন করে, মানে আপনার মসজিদে আপনার বাড়ির পাশের মসজিদের হুজুর বা যাদের কাছে আপনি জানতে চাচ্ছেন যে আমি হুজুরদের কাছ থেকে জানবো বা কোনো মৌলানার কাছে জানবো যে এই আরবির মিনিংটা কি, আপনার কাছে কি মনে হয় যে যারা অলরেডি এই আরবির উপর পাণ্ডিত্য অর্জন করে তারপরে হচ্ছে বিভিন্ন ভাষায় ট্রান্সলেশন করছেন তারা মানে না জেনে না বুঝে কম বুঝে বা আরবি কম জেনে তারপরে কি ট্রান্সলেশন করছে, এটা কি আপনি মনে করেন নাকি আপনি মনে করেন তারা যথেষ্ট জ্ঞান প্রাপ্ত হয়ে তারপরে হচ্ছে এটা ট্রান্সলেশন করছেন? হ্যাঁ অবশ্যই তারা জ্ঞানী, কিন্তু হ্যাঁ তারা ক্যান্সেল করে তাদের তাদের কাছে জিজ্ঞেস করবো যে এটা কেন হলো। আচ্ছা মানে আমার আপনার বাড়ি পাশের মসজিদের কোনায় বসে থাকা মৌলানা যদি এই মানে আরবি ভাষায় এত দখল থাকতো তাহলে তারাই তো এক একটা ট্রান্সলেশন করতো তাই না, অনেক পুস্তক লিখতো। তারা করবে না যারা স্কলার বা তারা, আপনি যখন দেখবেন আপনি একটু নিউট্রালি চিন্তা করবেন, হ্যাঁ বায়াসড হয়ে চিন্তা করবেন না, আপনি নিউট্রালি যে আপনি ধরে নেবেন যে আপনি কোনো কিছু জোর করে বিশ্বাসও করতেছেন না অবিশ্বাসও করতেছেন না, আপনি শুধু জাস্ট বোঝার তাগিদে আপনি হচ্ছেন যে যাচাই বাছাই করবেন। ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা রোমান খান ভাই, আমার মনে হয় আপনার সাথে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, আপনি তাহলে ইংরেজিটা কি এখনই দেখবেন নাকি দেখে যাবেন নাকি আপনি নিজে নিজে দেখবেন বলেন তো? আমাদের ব্যাকস্টেজে অনেক মানুষ জমে আছে আসলে অনেকক্ষণ থেকে। আচ্ছা আচ্ছা ধন্যবাদ, এটা আমি দেখে নিতে পারবো। এটা আপনার আরেকটা কি বলছিলেন, কত নম্বর জানি একটু প্লিজ, আমি কি স্ক্রিনশট দিছি। আমার একটা লেখা আছে কোরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস, এই লেখাটা আপনি একটু নেক্সট লাইভের আগে পড়ে তারপর আপনি আসবেন। ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ঠিক আছে ব্যাকস্টেজে যারা আছে তাদেরকে যোগ করতে হবেন, অনেকক্ষণ সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা ভাই আপনি ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। ঠিক আছে আচ্ছা আপনাদের সবার জন্য শুভকামনা থাকলো, ঠিক আছে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, আমরা অনেকক্ষণ কথা বললাম আসলে ওনার সাথে, কিন্তু তারপরে উনি মানে ভদ্র মানুষ তো এই জন্য আর কি বেশি সময় কথা বললাম। পারাস ভাই তো মনে ঘুমিয়ে গেছে যে মানে এখানে কমেন্ট করতে চাচ্ছেন না, যে কারণে ওনার মানে কথাই বোঝা গেল যে উনি এখানে আসলে ডাইরেক্ট কমেন্ট করতে চাচ্ছেন না, উনি পরে চাচাই বাছাই করবেন। যেখানে একটু সমস্যা সেখানে উনি আর কমেন্ট করতে চান না, কারণ উনি বলছেন যে কমেন্ট করলে সমস্যা আছে। হ্যাঁ আর উনি ফেস দেখে লাইভে আসছেন, এটাও তো একটা সমস্যা, সিকিউরিটির একটা ব্যাপার আছে। হ্যাঁ সেটাও কথা, ঠিক আছে।